ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদে নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল শিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আশরাফবাদ ঈদগাহ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাফত আলী সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তার হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান, সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নসু, দপ্তর সম্পাদক খাজা মাইনুদ্দিন, সামাদ মেম্বার ফুল মিয়া, রোস্তম আলী, আবুল মুন্সি, রবি শিকদার, হানিফ মিয়া, খালেক প্রধান, মাসুদ কাজী, সায়েম সরকার সহ আশরাফবাদ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম। বক্তারা বলেন, কামরুল শিকদার একজন শিক্ষানুরাগী, সমাজসেবক, ভালো মানুষ। তিনি মানুষের কল্যাণে কাজ করেন সব সময়। তিনি চেয়ারম্যান হলে সলিমাবাদ ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিণত হবে, গরিব দুঃখীরা প্রকৃত সেবা পাবে। আমরা সকলে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আশ্রয়পাদের একজন ছাত্র যুবক থেকে ধরে মুরব্বী পর্যন্ত সকলের সহযোগিতা, সকলের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। মাননীয় জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এপি তাজুল ইসলাম এমপি মহোদয়ের কাছে আমি আমার আমাদের গ্রামের অনেক মুরব্বী মারা গেছে বিগত বছরগুলিতে। আমাদের অনেক আমাদের চাচা বা আমাদের ভাই, আমরা তাদের কাছ থেকে আওয়ামী লীগটা শিখেছি। কিছুদিন আগে একজন মারা গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার নেতা, আমার দাদ ভাই, ওনার সাথে আমি সেই 88 সাল থেকে আছি। ওনার সুখে দুঃখে ওনার সাথে, উনি যেখানে গেছে আমি সেখানেই গেছি। শীত নাই, গরম নাই, ক্যাপ এক কাদা, সবসময় আমি ওনার সাথে সঙ্গী ছিলাম। তো আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং আমাকে ভালোবাসেন, আপনাদের এই দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ আমি আমার নেতার কাছ থেকে নৌকা প্রতীক নিয়ে আসতে পারবো। কিন্তু সাথে আপনাদের ভালোবাসা দোয়াও লাগবে। আমার নেতাকে আমি খুব ভালোবাসি, নেতাও আমাদের কর্মীদেরকে ভালোবাসে। এবং একটা লোক 32 বছর যদি একটা লোকের সাথে চলে, ওই লোকটা বুঝতে পারে যে এই লোকটা কিরকম, এটা আপনারা যারা আমাদের মুরব্বী আছেন আপনারাও বুঝতে পারেন। আর রাজনীতি হিংসা দিয়ে হয় না। নিজস্ব প্রতিনিধি রাকিবুল হাসান রিয়ানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।